বাথরুম থেকে বেরোচ্ছে সাপ। সাপের আতঙ্কে ভাঙা হলো বাথরুম। বনকর্মীদের তৎপরতায় উদ্ধার সাপ। সাপ মারবেন না, বর্ষার সময় বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, সচেতন করলেন বনকর্মীরা। এখনো সেভাবে বর্ষা শুরু হয়নি, তার আগেই এলাকা জুড়ে বেড়েছে সাপের উপদ্রব। উদ্ধার দুটি সদ্যজাত গোখ্র সাপ। এদিন সকালে বন দফতরের কর্মীদের কাছে খবর আসে হাবড়া স্টাফ কোয়ার্টার এবং সংহতি স্টেশন সংলগ্ন এলাকায় দুটি গোখ্র সাপ বন্দি করে রেখেছেন বাড়ির সদস্যরা। সেই মতন বুধবার দুপুরে বন দফতরের এক কর্মী প্রথমে হাবড়া স্টাফ কোয়ার্টারে ওই বাড়িতে গিয়ে বালতি চাপা দিয়ে রাখা অবস্থায় একটি সদ্যজাত গোখ্র সাপ উদ্ধার করেন। সাপটিকে কৌটো বন্দি করে নিয়ে আসেন তারা। সন্ধ্যাবেলা হঠাৎ দেখা যাচ্ছে যে বারান্দায় আমার শাশুড়ি বসেছিলেন বারান্দায় চেয়ারে, তার পায়ের উপর দিয়ে একটা কি চলে গেল। তো সে হঠাৎ করে দেখতে গেলো কি চলে গেল পায়ের উপর দিয়ে, তারপরে সে দেখতে পারলো সাপ। এবার সাপ, আমরা প্রথমে ভাবলাম হয়তো নর্মাল যে সাপ কোনো কিছু হবে, হয়তো যেগুলো থাকে বলে আমি একটা মহিলা কি কদ্দূর করব, পাশে একজন আছে তাকে ডেকে নিয়ে, ঘরে বাড়িতে কোনো ছেলে ছিল না, আমি ওইটাকে চেষ্টা করি যে বাঁচানোর, বাঁচিয়ে একটা জায়গায় স্টোর করব। ওই মুহূর্তে তো বুদ্ধি আসে না যে কী করবো, তো লাঠি নিয়ে নিজেই সাহস করে আর সঙ্গে আরেকজনের হেল্প নিয়ে ওই সাপটাকে একটা জায়গায় রেখে বুদ্ধি করে হট করে বালতি চাপা দিয়ে দিই। হ্যাঁ, বালতি বন্দি করা হয়। তারপরে বালতি বন্দি করার পর প্রথমে বুদ্ধি আসেনি যে ওই ফরে যে বন দপ্তরে যে ফোন করলে এসে ধরে নিয়ে যায়, এই বুদ্ধিটা তখন আমার আসেনি। বন দপ্তরের নাম্বার পাই এবং বন দপ্তর থেকে আসে, ওরা এটা রেস্কিউ করে, জানতে পারলাম এটা গোখ্র সাপ। এখন এই মুহূর্তে যেটা আমার ভয়, আমার বাড়ির পাশে একটা পুরনো ঢিবি আছে, আমি আশা করছি মানে ভাবছি না, আমি দেখেছি অনেকে দেখেছে এখানে অনেক সাপ আছে। আমি হাবড়া থানা বা পৌরসভা যেই হোক আমি অনুরোধ করব যদি তারা এসে এই জঙ্গলটা কীভাবে পরিষ্কার করা যায় সে ব্যবস্থা করতে, কারণ যার জায়গা সেটা পরিষ্কার করে না, পাশে আমরা যারা পরিবার থাকি তাদের ভীষণ সমস্যা, বিভিন্ন পোকামাকড় এবং সাপ। পাশাপাশি সংহতির যে বাড়িতে গোখ্র সাপ ধরে রাখা হয়েছিল সেই বাড়িতেও যান তারা। সেই বাড়িতে গিয়ে দেখা যায় গত কয়েক বছর ধরে ওই বাড়িতে কোনো লোকজন থাকেন না, স্বাভাবিকভাবেই সাপের আতুর ঘরে পরিণত হয়েছে। যত্রতত্র পড়ে রয়েছে পূর্ণবয়স্ক সাপের খোলস। বাড়ির মালিকের কথায় জানা যায় বাড়ির পায়খানার প্যানের ভেতর থেকে গোখ্র সাপের বাচ্চা বের হচ্ছে একের পর এক। রাত হলে ওই প্যানের মধ্যে থেকে সাপের ফোঁসফোঁস শব্দ শোনা যাচ্ছে। এসব শোনার পর বন দপ্তরের কর্মীদের পক্ষ থেকে ভেঙে ফেলা হয় পায়খানাটি, কিন্তু ঘণ্টাখানেক ধরে খোঁড়াখুঁড়ির পরেও কোনো সাপের সন্ধান মেলেনি। এরপরেই স্থানীয়দের সচেতন করতে সাপ বিষয়ে নানা সচেতনতামূলক কথা বলেন বনকর্মীরা। এখানটায় তারা খুব ভালোভাবে এই সাপটা আমি যেটা ধরে রেখেছিলাম তা রেস্কিউ করেছে, এবং আমার সঙ্গে যে পরবর্তীকালে যে সাপটা ছিল বড় সাপটা আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু সাপটা পাওয়া যায়নি। সকালবেলাও দেখেছিলাম যে সাপটা এমনভাবে লুকিয়েছে আমরা কোনোভাবে খুঁজে পাইনি, এবং মানে তো খুবই আমাদের ভালো কাজ করেছে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকেই বেরোতো এবং ওখান থেকেই ঢুকতো। আমি দেখার পরে আজকে আমার ছেলে যখন আমি নিয়ে ঘরে ঢুকতে যাচ্ছি, ছোট বাচ্চাটা ম্যাক্সিমাম 2 ইঞ্চি দূরে ছিল আমার ছেলের পায়ের কাছ থেকে, তখন আমি ছেলেই আমাকে বললো যে বাবা দেখো সাপটা বাইরে চলে এসেছে। তখন আমি বন দপ্তরে খবর দেওয়ার পরে তারা এসে সাপটাকে নিয়ে চলে যায়। তারা জানান বর্ষাকাল শুরু হয়েছে, প্রয়োজনে বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, সাপ মারবেন না, সাপ উদ্ধার হলে বা দেখা গেলে আমাদের খবর দিন। পাশাপাশি তারা আরও জানান কাউকে সাপে কামড়ালে দেরি না করে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হাবড়া।